কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার থেকে আবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টি হওয়ার কথা জানাচ্ছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা কিছুদিন আগেই দেখেছি নিম্নচাপের ভ্রুকুটির জেরে গোটা রাজ্য প্রায় জলের তলায় ছিল এবং তারপরে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হয়েছে গত ২৪ ঘন্টায় এবং তারপরে আবারও আগামী শনিবার থেকে আবহাওয়ার খারাপ হওয়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, যেখানে কলকাতায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারিখ নাগাদ এটা একটু উত্তর পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্তটা সরে এসে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছাকাছি আসার সম্ভাবনা। ১৮ তারিখ থেকে হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য একটু বাড়বে। ১৯ তারিখ তার থেকে বৃষ্টি আরেকটু বাড়বে এবং ১৯ তারিখ দুই মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই তিনটে জেলার দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেকেন্ড দিনে যে ওয়ার্নিংটা আমরা দিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো ডিস্ট্রিক্টে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। টি-২০ বিশ্বকাপের পরে অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি। দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরছে। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। ইস্তফা অর্পিতা ঘোষের, আর সেই নিয়েই জল্পনা তুঙ্গে। ভুরি ভুরি অভিযোগের কারণে সরে যাওয়ার নির্দেশ বলে খবর তৃণমূল সূত্রে। রাজ্যসভা নয়, লোকসভায় বেশি স্বচ্ছন্দ ইস্তফা। ২৪ ঘন্টা পর মন্তব্য অর্পিতা। ৯৩ মুম্বই বিস্ফোরণের আদলে নাশকতার ছক। জঙ্গিদের ওমান থেকে পাকিস্তানে গিয়ে ব্রিজ ও রেল লাইন ওড়ানোর প্রশিক্ষণ জুসান ওসামার পরিকল্পনা। নেপথ্যে দাউদের ভাই আনিস। জঙ্গিদের জেলায় চাঞ্চল্যকর তথ্য। ধৃত জঙ্গিদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য। প্রয়াগরাজে উদ্ধার আইডি। আসা কাশ্মীর থেকে। আইএসআই নেটওয়ার্কের মাধ্যমে বিস্ফোরক পৌঁছায় লখনৌয়ে। ছক দিল্লি নিয়ে যাওয়া, সতর্কতা পশ্চিম উত্তরপ্রদেশে। কলকাতায় ভ্যাকসিন নীতিতে ফের বদল। শহরে দ্বিতীয় ডোজের প্রাপক সংখ্যা প্রায় ১,৪০,০০০। দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় ডোজে অগ্রাধিকার, তারপর প্রথম ডোজ। অর্জুনের বাড়িতে বোমাবাজির তদন্তে এনআইএ। বিজেপি সাংসদের ভাটপাড়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা, দলে ৩ জন আধিকারিক। 30শে সেপ্টেম্বরের ভোটেও বুথে বুথে ১০০% কেন্দ্রীয় বাহিনী। তার আগে এরিয়া ডমিনেশন। শমশেরগঞ্জের সেন্ট্রাল ফোর্স, শুরু রুট মার্চ। বর্ণশ্রী জোড়াখুন কাণ্ডে উদ্ধার সুস্মিতার মোবাইল ফোন। অভিযুক্তদের জেরা করে তথ্য। দুই ভাইয়ের বাইক ও হেলমেট বাজেয়াপ্ত। ধৃতদের ব্যাগ পাঠানো হবে ফরেন্সিকে। ট্রিপল চুরি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ স্বস্তি। হিমাংশু মান্নাকে আপাতত গ্রেফতার করতে পারবে না পুলিশ। তদন্তের নামে যখন খুশি ডেকে হয়রানি নয়, জানিয়ে দিল হাইকোর্ট।